ভালোবাসার শক্তি কত বড় সেটি দেখতে তাজমহলে যেতে হয় না সুখী হওয়ার জন্য কুটি টাকা বা জহরত লাগে না আমাদের আশেপাশে হয়তো চোখে পড়বে এমন সুখী দম্পতি খেয়াল করে দেখুন প্রতি বছর কুটি কুটি টাকা আয় করেও সাকিব খানের জীবনে শান্তি নেই এমন কি চাইলেও নিজের ছেলেকে কোলে নিতে পারেন না যখন তখন সেখানে শাবনাজ নাইম গ্রামে বসবাস করেও কত সুখী জীবনযাপন করছেন তাদের ভালোবাসার গল্প সিনেমা জগৎ ছেড়ে বাস্তবেও নিউজ হয়ে ভাসছে কুটি কুটি ডিভাইসের পর্দায় টাকা ছেড়ে মানুষ যখন মানুষকে ভালোবাসতে পারে তবেই প্রকৃত সুখে দেখা পাওয়া যায় ঢাকায় সিনেমার তুমুল জনপ্রিয় নায়িকা শাবনাজ ভালোবেসে ঢাকাও ছেড়েছেন স্বামীর হাত ধরে চলে গেলেন গ্রামে জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় উনিশশো চুরানব্বই সালের পাঁচ অক্টোবর নাইম শাবনাজ প্রেম করে বিয়ে করেছিলেন এরপর তারা দুই কন্যা সন্তানের বাবা মা হন তারপর ধীরে ধীরে সরে যান অভিনয় থেকে এরপর নাইম স্ত্রীকে নিয়ে চলে যান পৈতৃক বাড়িতে ব্যস্ত হয়ে পড়েন ব্যবসা কৃষিকাজ এবং টাঙ্গাইলের বিভিন্ন খেলাধুলা নিয়ে মায়ের সূত্রে নাইম টাঙ্গাইলের করটিয়া জমিদার বাড়ির সন্তান সম্প্রতি নাইম শাবনাজ আলোচনায় এসেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবির জন্য নাইম শাবনাজ নামের একটি আইটি থেকে দেখা গেছে গত কয়েকদিনে বেশ কিছু ছবি পোস্ট করা হয়েছে যেখানে নায়ক নাইম কখনো ক্ষেতের মধ্যে বসে আছেন দিচ্ছেন কখনো বা দাঁড়িয়ে তদারকি করছেন ক্যাপশনে লিখেছেন বাম্পার ফলনের আশা করছেন তিনি কখনো বা তিনি জেলেদের সঙ্গে হাজির ফেসবুকে দেখা যাচ্ছে প্রচুর মাছ ধরা পড়েছে জেলেদের হাতে ক্যাপশন দিয়ে জানানো হচ্ছে এগুলো নাইম শাবনাজের খামারে চাষ করা মাছ প্রকৃতি এবং সবুজের সান্নিধ্য যে এই অভিনেতা বেশ উপভোগ করছেন তা বোঝা যাচ্ছে তার হাসি মাখা ছবিগুলো দেখেই কথায় আছে ঘরে শান্তি তো দুনিয়া শান্তি প্রিয় অভিনেতার ছবিগুলো দেখে তার ভক্তরাও বেশ বুঝতে পারছেন যে তাদের ভালোবাসার রসায়ন কতটা মধুর আজকাল ডাক্তাররাও বলেন শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে প্রকৃতির মাঝে থাকতে হবে কোনো কোনো ডাক্তারের মতে পঁচানব্বই শতাংশ রোগ কেবল মানসিকভাবেই সেরে তোলা সম্ভব সেজন্য প্রকৃতির ছোঁয়া ও দুশ্চিন্তামুক্ত জীবনের কথা বলে থাকেন ডাক্তারগণ নাইম শাবনাসকে মনে হয় এমন জীবনের বাস্তব মডেল সুন্দর জীবনের হাতছানি টাকা পয়সা বাড়ি গাড়ির থেকে ভালোবাসার দাম কত বেশি তার নমুনা নব্বই দশককে বলা যায় সিনেমা প্রেমীদের কাছে অনেকটা স্লোগানে পরিণত হয়েছিল এই জুটি তারা পর্দার রোমান্সকে বাস্তব জীবনেও সত্যি করে তুলেছেন সারা জীবন এমন প্রেম স্বাস্থ্য ও সৌন্দর্যে ভরে উঠুক সেই কামনায় আজ এখানেই শেষ করছি বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ